जय गीता সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিমবার্গ গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হলো চণ্ডীপাঠ কোর্স। অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করে আমাকে রিকোয়েস্ট করেছেন যেন চণ্ডীপাঠ আপনাদেরকে শেখানোর একটা ব্যবস্থা করি বা একটা চণ্ডীপাঠের কোর্স যেন আরম্ভ করি। তা আপনারা জেনে থাকবেন যে আমি এর আগেও বেশ অনেকগুলো ব্যাচে গীতা শিখিয়েছি। গত বছরও সম্পূর্ণ বছর বিভিন্ন ব্যাচে আমরা 2 মাস করে করে গীতার বিভিন্ন কোর্স করিয়েছি। তা সামনে আগামী অক্টোবর মাসে দুর্গা পুজো। তা আমার ইচ্ছা ছিল যে দুর্গা পুজো উপলক্ষে একটা চণ্ডীপাঠের একটা কোর্স যেন আপনাদেরকে করাই। তা সেজন্য আপনাদের জন্য একটা চণ্ডীপাঠের কোর্স নিয়ে আসলাম। এটা 2 মাসের কোর্স। আপনারা অবশ্যই এই কোর্সে জয়েন করবেন। এই কোর্সে জয়েন করলে কী হবে, আপনারা আগামী যে দুর্গা পুজো আসছে, সে দুর্গা পুজোয় দুর্গা মায়ের সামনে বসে, অর্থাৎ মায়ের সামনে বসে আপনারা খুব সুন্দর করে একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে চণ্ডীর একটা অধ্যায় একদম শুদ্ধরূপে পাঠ করতে পারবেন। তা এই কোর্সের মধ্যে একদম চণ্ডীর ধ্যান, কিলক স্তব, অর্গলা স্তোত্র, অর্থাৎ যা কিছু আছে চণ্ডীপাঠের জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু পাঠ করা হয় সেই সমস্ত কিছু একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আপনাদেরকে শেখানো হবে। তা অবশ্যই আপনারা এই চণ্ডীপাঠের কোর্সে জয়েন করবেন। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে, ঠিক আছে? অর্থাৎ এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা যারা এই চণ্ডীপাঠের কোর্সটি করতে চান, 2 মাসের কোর্স, এটা আরম্ভ হবে আগামী তেরোই আগস্ট আরম্ভ হবে এবং ক্লাস হবে প্রতি রবিবার, ঠিক আছে? এটা আমি বলে দিই আপনাদের যে প্রতি রবিবার ভারতীয় সময় রাত 8টায় ক্লাস এবং বাংলাদেশ সময় রাত 8:30 ক্লাস আরম্ভ হবে। এটা প্রতি রবিবারে ক্লাস হয়ে থাকবে। রবিবারে যেহেতু ভারতে ইন্ডিয়াতে বন্ধের দিন, তাই আশা করি আপনারা সবাই ক্লাসটিতে জয়েন করতে পারবেন, ক্লাসটা করতে পারবেন। এবং আপনাদের অনেক অনেক ইচ্ছা আমি দেখেছি যে চণ্ডীপাঠ করার, তা সেই ইচ্ছা আশা করি এবার পূরণ হবে। আপনারা অবশ্যই চণ্ডীপাঠের কোর্সে ভর্তি হবেন। ভর্তি হলে আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? আপনারা তো আমার ক্লাসগুলো করেন, ভিডিও দেখেন বা ইউটিউবেও করেন, অনেক অনেক ক্লাসগুলো দেখেন, তা আশা করি আপনারা বুঝতে পারেন যে আমার ক্লাসগুলো কীরকম, আমি ক্লাসগুলো নিই। তা আপনারা অবশ্যই এই চণ্ডীপাঠের কোর্সে ভর্তি হবেন এবং এটা আরম্ভ হবে 13 আগস্ট, ঠিক আছে? আগামী 13 আগস্ট, অর্থাৎ আগামী রবিবার থেকে ক্লাস আরম্ভ হয়ে যাবে। আগামী রবিবারে ওরিয়েন্টেশন। তা আপনারা অবশ্যই এই আগামী রবিবারের মধ্যে, অর্থাৎ আগামী শনিবারের মধ্যে এই কোর্সের মধ্যে ভর্তি হয়ে যাবেন। এবং ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে, যে দাদা আমি এই চণ্ডীপাঠের কোর্সে ভর্তি হতে চাই, এরকম আমাকে অবশ্যই মেসেজ করবেন। আর অবশ্যই এই ক্লাসটি হবে জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কলে ক্লাস হবে, ঠিক আছে? যার ফলে আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমি সরাসরি আপনাদের সাথে ফেস টু ফেস দেখে আপনাদের সাথে ক্লাস হবে, সেজন্য অনেক অনেক উপকৃত হবেন আপনারা। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই যে ক্লাসগুলো হবে এই প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের কিন্তু ভিডিও রেকর্ড হবে, যার ফলে যদি কোনো কারণে দেখেন যে কোনো একদিন আপনি ক্লাসে জয়েন করতে পারেননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ক্লাসের ভিডিওটা পরবর্তীতে আবার দেখতে পারবেন। সেজন্য অবশ্যই এই চান্স কেউ কখনোভাবেই মিস করবেন না, কারণ চণ্ডীপাঠ কিন্তু সবাই শেখাতে পারে না বা সবাই কিন্তু শেখানোর জন্য এরকম কোর্সের ব্যবস্থা কিন্তু করে না। আমি দেখেছি গীতাপাঠের কোর্স দেখেছি, কিন্তু চণ্ডীপাঠের কোর্স আমি তেমন কোথাও দেখিনি। তো আপনারা অবশ্যই এই চণ্ডীপাঠের কোর্সে ভর্তি হবেন, আশা করি অনেক অনেক উপকৃত হবেন আপনারা। এবং অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যারা ভারত থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তারা অবশ্যই প্রথমে +88 লিখবেন, +88, তারপরে 01646897809, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন। আর যারা বাংলাদেশ থেকে আছেন, আপনারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমার সাথে মেসেজ করে যোগাযোগ করবেন। তা ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা অবশ্যই এই চণ্ডীপাঠ কোর্সে ভর্তি হয়ে আমার সাথে আগামী 2 মাস চণ্ডী ভালো করে শিখবেন, চণ্ডীর চর্চা করবেন। এবং আগামী দুর্গা পুজোয় আপনারা যে জায়গাতেই আপনারা দুর্গা পুজোয় থাকেন না কেন, আপনারা দুর্গা মায়ের সামনে বসে একদম সুন্দর করে চণ্ডীপাঠ করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনারা বিশ্বাস রেখে চণ্ডীপাঠের কোর্সটা আরম্ভ করুন। তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার এই যে নিমবার্গ গীতা যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন বেশি করে, আপনারা কী ধরনের ভিডিও চান, ভিডিও কীরকম হলে ভালো হয়, এই সেই বিভিন্ন জিনিস আমাকে আপনারা সাজেশন দেবেন, যত বেশি পারেন সাজেশন দেবেন যে দাদা এরকম ভিডিও হলে ভালো হয় বা এই এই টপিকের উপরে একটা ভিডিও দিন, এরকম আপনারা কমেন্ট করে জানাবেন, বেশি করে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই এই ভিডিওগুলো আপনারা শেয়ার দেবেন, আপনি নিজেও জানবেন, নিজেও শিখবেন এবং অন্যজনকেও সেটা শেখার সুযোগ
সহযোগ করে দেবেন। এবং অবশ্যই আমার আগামী সামনের সব ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তা ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবাইকে নমস্কার, জয় গীতা।